কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। দু লেন থেকে চার লেনে উন্নীত হওয়ার পর থেকে এ আঞ্চলিক মহাসড়কে বেড়েছে যানবাহনের গতি। সড়ক পারাপারে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন এ মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট বড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। বিশেষ করে স্কুল কলেজে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন। মহাসড়কের খিলা অংশে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গেল এক বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির গাড়ির কারণে এখানকার খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয় ও গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। সড়ক পারাপারের জন্য একটি ঝুঁকিমুক্ত ব্যবস্থার দাবি তাদের। স্কুলে যাতায়াতের প্রধান ফটক হচ্ছে আপনারা যেখানে দাঁড়ায় আছেন সেটা। এই ফটকের সামনে আপনি যদি একটু পেছনে খেয়াল করেন যে ডিভাইডার দেওয়া হয়েছে সড়ক ও জনপথ থেকে, ডিভাইডারটা খুবই সংকীর্ণ, যেখান থেকে একজন শিক্ষার্থীও পার হইতে সমস্যা হয়। এখন ফুটওভার ব্রিজ আমাদের প্রাণের দাবি। এখানে বিদ্যালয়ের সম্মুখে একটি ফুটওভার ব্রিজ তথা ওভার ব্রিজ নির্মাণ অত্যাবশ্যক। নোয়াখালী কুমিল্লা হাইওয়ে পথ অতিক্রম করে আসতে হয়, সেই জন্য এখানে একটি নিরাপদ ফুটওভার ব্রিজ স্থাপন করা একান্ত জরুরি। বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় সহপাঠীদের হারিয়ে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোকাহত, দাবি করছেন দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের। আমাদের স্কুলে যখন ছুটি হয় তখন গাড়ির ড্রাইভাররা তাদের মানে রুলসটা ঠিক রাখে না, তখন একটু বেশি জোরে চালায়, তো বাচ্চারা পারাপার হতে গেলে সচরাচর আমাদের এখানে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে, অনেকে নিহত হয়, অনেকে আহত হয়। এই জন্য আমাদের ফুটওভার একটা ব্রিজ চাই যাতে বাচ্চারা সুন্দরভাবে রাস্তা পারাপার করতে পারে। আমাদের স্কুলে আসা যাওয়ার সময় আমরা অনেক ভয়ভীতির সাথে আমরা আসতে হয় এবং অনেক বাধা হয়। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তা। আশা করতেছি যে এটা আমরা অচিরেই শুরু করব। তাছাড়া এখানে ফুটওভার ব্রিজগুলো কয়েকটা জায়গায় কয়েকটা ফুটওভার ব্রিজ একটু মানে একটু রিপেয়ারের প্রয়োজন হবে, যাতে মানুষ স্বচ্ছন্দে ইউজ করতে পারে, সেই জন্য আমরা অলরেডি টেন্ডার আহ্বান করেছি এবং এই অত্যবসরের মধ্যে ড্রাই সিজনের মধ্যে আমরা রিপেয়ার প্লাস রং করে দেব। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ফুটওভার ব্রিজ নির্মিত হবে, কমবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মৃত্যুর হার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।